কাহিনী আছে আংটিটা নিয়ে। যাই হোক, এই আংটিটা আমি কিনছিলাম মনে হয় মাত্র 20 টাকা দিয়ে, আংটিটা মাত্র 20 টাকা দিয়ে কিনছিলাম। তো ওই যে কিছু থাকে না, ওই যে ফুটানি কথাটার সময় আমার আসলে এই ঘটনাটা বলা উচিত ছিল। তা আমি এটা 20 টাকা দিয়ে কিনছি, আই নো দ্য প্রাইস। সেম আংটি আমারই এক পরিচিত আত্মীয় কিনছে, কোথা থেকে কিনছে বলবো না। তুমি আসার পর সবাই অনেকে বলতেছে আপা এটা গোল্ড এর আংটি, বলতেছে হ্যাঁ এটা গোল্ড আর এখানে মুক্তা পাথর। এটা হচ্ছে 20 টাকার একটা আংটি, আমি একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে হ্যাঁ খুবই কিউট একটা আংটি। আমি টাকা দিয়ে কখনো ক্লোথস বা হচ্ছে অর্নামেন্টস কিনি না। আমার কাছে যেটা আমি পড়লে আমাকে ভালো লাগবে, আমি ওই ধরনের প্রোডাক্টস বা ওই ধরনের জিনিস ব্যবহার করি। তো সেই রিলেটিভকে যখন সবাই জিজ্ঞেস করছে, উনি বলছে এটা স্বর্ণের আংটি আর এখানে মুক্তা পাথর বসানো। তো আমি জানি না আমার খাল্লা, আমি জানি না আমার খাল্লা।